একজন নাগিন? এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কে? আপনি মানুষ না নাগিন? রাজ, নন্দিনী, কি হচ্ছে এসব আমাকে বলুন। রাজ, আমি তোমাকে সব বলবো। না, এখন চলো এখান থেকে। আমাকে এক্ষুনি বলুন। গাছপালা আমাদের মেরে ফেলবে রাজ, চলো চলো এখান থেকে। রাজ, ওঠো তাড়াতাড়ি। রাজ, এখানে দাঁড়াও, এখানে আমরা সুরক্ষিত। ধন্যবাদ মহাদেব। রাজ, তুমি তুমি ঠিক আছো তো? প্রথমে আপনি এটা বলুন যে আপনি কে, আর সেই সব যেগুলো ওখানে হলো সবকিছু আমি দেখেছি। আপনি একজন নাগিন, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এবার আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন? হ্যাঁ, আমি সব জেনে গেছি যে আপনি একজন ইচ্ছাধারী নাগিন। আমাকে ক্ষমা করো রাজ, তোমাকে সব কিছু ভুলিয়ে দিতে হবে। রাজ, কি করছিলি তুই এক্ষুনি? রোহিত, আমার কথা শোনো। রোহিত, আমার কথা শোনো। রোহিত, রোহিত, ওই ওই আমার আমার চোখে কিছু পড়েছিল। রাজ শুধু আমাকে সাহায্য করছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজ। তাই নাকি? এই জঙ্গলে আমি জানতে চাই তোমরা দুজনে এই জঙ্গলে কি করছিলে। রোহিত, ওই ফুল প্রজাপতিগুলো আমাকে আকর্ষণ করছিল। আমি ঝিল দেখতে পেলাম আর সেখানে ঝাঁপ দিলাম। হ্যাঁ ছোট মালিক, নন্দিনী ম্যাডাম ওখানে ডুবে যাচ্ছিল, আমি ওনাকে বাঁচানোর জন্য চলে যাই, আর কিছু না। কখনো এ তোমার প্রাণ বাঁচাও, কখনো তুমি এর প্রাণ বাঁচাও, মনে হচ্ছে তোমাদের দুজনের সম্পর্ক অনেক গভীর, রাইট? রাজ, রাজ, তোমার এখান থেকে তো রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে আগে বলোনি কেন? তোমার কষ্ট হচ্ছে না তো? চলো রোহিত, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলো রাজ, চলো এখান থেকে, চলো রাজ, চলো চলো রাজ। রোহিত এসো। আমাকে ক্ষমা করবেন নাগমাতা, আজ আমি এক মানুষের সামনে নাগিন রূপ ধারণ করেছিলাম। আমি জানি যে এটা নাগ লোকের নিয়মের বিরুদ্ধে। তুমি কোনো নিয়ম ভঙ্গ করনি,
রাজ কোনো সাধারণ মানুষ নয়। ওর পুনর্জন্ম হয়েছে, নাগার্জুনের পুনর্জন্ম, নাগলোকী রাজার পুনর্জন্ম। কিন্তু ওর এখন এই সমস্ত কথা মনে নেই। তবে সত্যি তো এটাই যে নাগার্জুনের মধ্যে যত শক্তি আছে, আমাদের সব ইচ্ছাধারী নাগের শক্তি মিলিয়েও ওর সাথে তুলনা করা যাবে না। রাজ, স্মৃতিশক্তি পুকুরে ডুব দেওয়ার পরেও ওর কিছু মনে কেন পড়ল না? এই ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত। এই প্রশ্নের উত্তর একমাত্র স্বয়ং মহাদেবী দিতে পারেন। নাগমাতা, মহাদেব আমার কিসের পরীক্ষা নিচ্ছেন? আমি কি আমার নাগার্জুনের স্মৃতিশক্তি কখনো ফেরাতে পারবো না? আমি কি নাগার্জুনের পূর্বজন্ম কিছুতেই মনে করাতে পারবো না? আমি কি ওর হত্যাকারীর ব্যাপারে কখনোই জানতে পারবো না? আমার নাগার্জুন কি নাগলোকে কখনোই ফিরবে না? মহাদেবের বিলম্বকে তার নিষেধ ভেব না। প্রায়শই তার বিলম্বে মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। ওনার উপরে বিশ্বাস রাখো, ওনার সংকেতের জন্য অপেক্ষা করো। আর একটা কথা কখনো ভুলবে না মা, সংযমেই শক্তি লুকিয়ে আছে। জয় ভোলে বাবা। আমি শুনেছি ফুলপুরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, চলো গিয়ে দেখি। আমি বলতে চাইছিলাম যে এই আত্মার যে হার্ড ড্রাইভ থাকে না, তাতে পূর্বজন্মের মেমোরি স্টোর করা থাকে। এ আমার কি হয়ে গেছে বজরং বলি? আমি নন্দিনী ম্যাডামকে আমার মন থেকে কেন সরাতে পারছি না? সারাক্ষণ শুধু ওনার কথাই মনে পড়ছে, চারিদিকে শুধু ওনার সুগন্ধ পাই। এটা ঠিক না বজরং বলি, আমার মনে ওনার জন্য এরকম ধারণা আসা উচিত নয়। আমাদের দুজনের পৃথিবীটা একেবারে আলাদা। সবার আগে আমাদের সবকটা প্রজেক্টগুলোর ব্লু প্রিন্ট এক্সট্রা করিয়ে নিতে হবে, কারণ মার্কেটে আমাদের যত কম্পিটিটর আছে সবাই আমাদের প্রজেক্টগুলো কপি করতে চাইছে। সেই জন্য তুমি কালকেই যাও আর্কিটেক্টের কাছে আর সমস্ত প্ল্যানগুলো কমপ্লিট করো। মনটা কোথায় আছে? আমি এতক্ষণ ধরে কথা বলে চলেছি, কানে কিছু ঢুকেছে? আমি কি বলেছি বলো? ও এত বড় একজন ইনভেস্টর লন্ডন থেকে এসেছে সোহিনী, আমাদের প্রজেক্টে পার্টনারশিপ করার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমার কোনো হেলদোলি নেই? তোমার কাছে এই প্রজেক্টের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে কি নেই? জবাব দাও আমাকে।